আরো ভালো কাজ হোক, আমি দেখতে চাই কলকাতা শুড বি দ্য বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট সারা পৃথিবীর মধ্যে। আমি চাই কলকাতা সবচেয়ে বেস্ট হোক। সেদিন কাজ পুরোবে আমাদের যেদিন এই কথাটি শুনতে পাব। দুর্গাপুজোয় দেখেছেন জেদ থাকলে হয়, করতে 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 আমরা কিন্তু ইউনেস্কোর হেরিটেজ আদায় করে নিয়েছি, এবং পুজো কমিটিগুলো অনেক প্রোগ্রাম করেছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। আগামী দুর্গাপুজোটাকে ডেডিকেট করে আমরা 10 দিন আগে থেকে ফেস্টিভ্যাল শুরু করব ইউনেস্কোর হেরিটেজের জন্য। আমি সুব্রত বক্সিকে দলের সভাপতিকে অনুরোধ করব প্রথমে চেয়ারম্যান দলের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করতে, তারপরে তো অফিসিয়ালি ওথ হবে আপনাদের। গভর্নমেন্টের প্রসিডিওর গভর্নমেন্ট করবে, আজকে এখানে দলের মিটিং, দলের মনোনয়ন দল জানিয়ে দিচ্ছে, সেটাকে আপনারা ইমপ্লিমেন্ট করবেন। নমস্কার, মমতা দি বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য কলকাতা পৌরসভা নির্বাচনের সার্বিক ব্যাখ্যা করেছেন। আমি খালি আজকে দলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে চেয়ারম্যান হিসেবে, কলকাতা পৌরসভার চেয়ারম্যান হিসেবে মালা রায়ের নাম প্রস্তাব করছি। আশা করি আমাদের সমস্ত হাউস এটাকে সমর্থন করবেন, হাত তুলে সমর্থন করবেন। যদি কারো অপোজ করার থাকে সে অপোজ করবার সুযোগ পাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে কিন্তু এটা। সাথে সাথে নিশ্চিতভাবে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় বিচক্ষণ রাজনীতিবিদ, আমাদের সকলের নেত্রী, এবং সার্বিক দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি তাকে সামনে রেখে আসলে অভিজ্ঞতা লাগে, অভিজ্ঞতা না হলে কাজটা করা যায় না, এগুলো অনেক টেকনিক্যাল পয়েন্ট আছে। কলকাতা পৌরসভার দলনেতা হিসেবে দলের তরফ থেকে আমরা ফিরাদ হাকিমের নাম পাস। কারো আপত্তি আছে? না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আপত্তির কোনো প্রশ্ন নেই। আমি একটা কথা আপনাদের বলি, এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আজকে পুরো হাউস ন্যস্ত করি, পরবর্তী পর্যায়ে যে পরিকাঠামো আছে তিনি একে একে ঘোষণা করুন, এবং আমরা তাতে সকলেই সহমত আগেই জানিয়ে রাখছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পৌরসভা পরিচালিত হবে। তিনি এক এক করে এটাকে বলতে থাকুক, এবং নিশ্চিত তিনি যে কথা বলেছেন যে সবাইকে হয়তো সন্তুষ্ট করা যাবে না, তবে তার দৃষ্টিভঙ্গির উপর আমাদের সকলের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা সর্বোপরি আছে। আমরা তার উপরই দায়িত্ব ন্যস্ত করলাম যাতে তিনি একে একে সকলের নাম প্রকাশ করেন। ডেপুটি মেয়র হিসেবে আমরা অতীন ঘোষের নাম প্রস্তাব করছি, আর মেয়র ইন কাউন্সিল অতীন ঘোষকে নিয়ে 12 জন 13 জন হবে, তাই তো? দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, বাবু বক্সি, আমির উদ্দিন ববি, মিতালি ব্যানার্জি, সন্দীপন সাহা, অভিজিৎ মুখার্জি, বৈষ্ণব চ্যাটার্জি, রাম প্যারে রাম, জীবন সাহা। এবার আমাদের মনোনয়ন পার্টি থেকে বড় হিসেবে, বড় কমিটিগুলো হিসেবে 15টা বড় আছে, 16টা। 1 নম্বর বড় কমিটি তরুণ সাহা চেয়ারম্যান, 2 নম্বর বড় কমিটি এখানে বিজয় উপাধ্যায় ছিল কিন্তু শুক্লা যেহেতু খুব সিনিয়র এবং মহিলাদের আমরা একটা ইম্পর্টেন্স দিই, শুক্লা বোর আগেও ছিল তাই শুক্লা বোর। 3 নম্বর বড় কমিটি অনিন্দ কুমার রাউত, অনিন্দ কিশোর রাউত, কিন্তু অনিন্দ তোমায় কাজ ভালো করতে হবে। 4 নম্বর বড়তে সাধনা বোস, অনেক পুরনো এবং সিনিয়র, ভালো করে কাজ করতে হবে সবাইকে নিয়ে। 5 নম্বর বড় রিয়ানা খাতুন, 6 নম্বর বড় সানা আহমেদ, 8 নম্বর বড় সুস্মিতা ভট্টাচার্য, এসা 8 নম্বর বড়
চৈতালী চ্যাটার্জি, 9 নম্বর বড় দেবলীনা, 10 নম্বর বড় জুই বিশ্বাস, 11 নম্বর বড় তারকেশ্বর চক্রবর্তী, 12 নম্বর বড় সুশান্ত ঘোষ, 13 নম্বর বড় রত্না সুর, 14 নম্বর বড় সঞ্চিতা দাস, সংহিতা, তারপরে বড়টা হচ্ছে রঞ্জিত সিং, ওই তো ছিল, এবং যেটা ইন্দ্র ছিল সেটাই সুদীপ পলি। মহিলা 16 জনের মধ্যে সম্ভবত 9 জন মহিলা হয়েছে বড় কমিটির চেয়ারম্যান। মহিলারা যারা হয়েছেন একটু দাঁড়ান তো, এটা কিন্তু একটা নতুন করে মা বোনদের যে এম্পাওয়ারমেন্ট আমরা করছি বা প্রার্থী দিয়েছি, আমরা কিন্তু সসম্মানে 16টা বড়র মধ্যে 9টা বড় কমিটির চেয়ারম্যান কিন্তু আমরা মহিলাদের করলাম। খুব ভালো কাজ করুন, খুব ভালো থাকুন। বক্সিদা অফিসিয়াল রেকর্ড, আমি আপনাদের সকলকে বলবো এবার যে মালা রায় চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছে, এবার অফিসিয়াল যে প্রসেসগুলো করার, তোমরা টাইম মতো যত তাড়াতাড়ি সম্ভব কাউন্সিলরদের ওথ দিয়ে টাইম নষ্ট না করে উইদিন দ্য টাইম ফ্রেম তুমি আর ববি বসো, বসে কাজগুলো করে নাও।